Assalamualaikum. Welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের লগে আরেকটা ব্লগ শেয়ার করাম আর এটা আগর ব্লগের কন্টিনিউ। এখন আপনাদের লগে আমি যে ক্লিপ শেয়ার করাম এটা আছিল ফ্রাইডে বিকাল বেলার। তো আমি একটা কেক বেক করছিলাম এখানে আর এখন কেকের ডেকোরেশন করলাম। আমি ডেকোরেশনও খুব একটা ভালো নাই, তো যতটুকু মাইন্ড আইড ওটা কি আর কি করা। বেকিং অত ভালো নাই কিন্তু বেকিং করার খুব শখ। ট্রাই করি কিছু বেকিংয়ের দেখার পরেও মানে গরো বানাইয়া যে ওয়নি। তো কেকের রেসিপি আর দিলাম নাই কেন, কেক তো আর স্পঞ্জ কেক সবেও বানাইতে পারেন কম বেশি। আর বাকি সপ্তাহও আমিও অন্য আর একজন বেকারে ফলো করেও করলাম, তো এর লাগি আর কিছু শেয়ার করলাম না। জীবনে কোনোদিন যদি নিজের রেসিপি থাকি কেক সপ্তাহ বানাই তাইলে অবশ্যই আপনার লগে শেয়ার করব। আর আর ইচ্ছা আছে বেকিংটা আরও ভালোটিকে শিকা, কেক ডেকোরেশন করা আরও সুন্দর করে শিকা। তো ইনশাল্লাহ ফিউচারও ট্রাই করবো, কোনো লাখান যদি শিকার চান্স থাকে তাইলে অবশ্যই শিখবো আর আপনার লগে তো অবশ্যই শেয়ার করবো। আর এটা আমার প্রথম ড্রিপ কেক বা ফ্রেশ ক্রিম কেক আরও আমি বানাইছি। আর ড্রিপ কেক আমি আর বানাইছি না, আগে একবার একটা বানাইছিলাম কয়েকদিন আগে বাটার ক্রিমের উপরে, কিন্তু খুব একটা সুন্দর হয়েছে না আর আমার ড্রিপটাও খুব একটা ভালো হয়েছিল না। তো এটা সেকেন্ড টাইম ড্রিপ আবার বানাইছি, তো পুরা পারফেক্ট ড্রিপ হয়েছে এদিন। আমি ড্রিপর লাগি ইউজ করছি ডার্ক চকলেট আর ফ্রেশ ক্রিমরে গরম করছি আর একটু বাটার অ্যাড করছি, তারপরে সপ্তাহে একলগে মেল্ট করিয়া ওলাহান একটু ঠান্ডা হওয়ার পরেও গরম, মানে গরম বেশি থাকতে দিবা না কারণ ফ্রেশ ক্রিম ইউজ করাম ক্রিমটা কিন্তু মেল্ট হয়ে যাইব। যখন একটু ঠান্ডা আমরা বুঝবো কেকের উপরে দেওয়ার সময় হয়ে গেছে তখনও ডালিয়া দিলাম। আর একটা মজার ঘটনা হইলো, আমি চাইছিলাম কেকটার উপরে যে ফ্লাওয়ার থাকবো এটা ব্ল্যাক থাকতো আর নিচে দিয়া আমার এটা চকলেট কেক আসিল, তো চকলেট ক্রিম এটা একটু গোল্ডিশ আর অল্প একটু ব্ল্যাক থাকতো। তো আমি যে কেকটা দেখি আমি বানাইতাম চাইছিলাম ও কেকটা কিন্তু ওলান আসিল, তো আমি তো বুঝছিলাম ওলান ওইব। আমি ব্ল্যাক জেল কালারও আনছি কিন্তু জেল কালারটা খুব একটা ভালো আসিল না হয়তো বা, তো এর লাগে আমি যখন ক্রিমও মিক্স করলাম কালারটা বারোই রও না, পুরাটা জেল কালার অ্যাড করে রাখছি, তারপরে ওইটা গ্রে কালার হয়েছে। তো আসলে কিছু করার আসিল না এই সময়, আমার কাছে যা ক্রিম আসিল সব ক্রিমও শেষ হয়ে গেছে আর সব মিলাইয়া এই সময় কোনো মানে চান্স নাই যে আরও নতুন ক্রিম আনিয়া করতাম। আর যেগুণ বানাইছি এগুণও তো শুধু শুধু নষ্ট হইব, পরে আর ওগুন দিয়ে উফরে দি ফ্লাওয়ার আর যা ডেকোরেশন করার করছি। আর মনটাও খারাপ হয়ে গেছিল কারণ আমি যেটা ইমাজিন করি এটা কোনো সময় আমার কেকের মধ্যে ফুটাইয়া তুলতে পারি না, তো এটা খুব খারাপ লাগছে। আর আপনারাও জানাইবা কমেন্ট করিয়া কেকটা কিলান হয়েছে, দেখতে খুব একটা খারাপ হয়েছে না আর খাইতে কিন্তু টেস্টি আসিল, খাইতে খারাপ আসিল না। তো আপনারা জানাইবা কমেন্ট করিয়া আমার কেকটা কিলান হয়েছে। তো এখন কেক ডেকোরেশন শেষ, আমি ফ্রিজে রাখি দিছি আর হয়ে আজকে একটু দেখাই আপনারারে কেক বানানির পিছনের কাহিনী কতটুকু মেস হয়। আর এটা কিচ্ছু নাই, এটা হইল গিয়া থার্ড টাইম, মানে একবারে লাস্ট ডেকোরেশনের সময়ও যা অবস্থা হয়েছে। আগে আরও মেস হয়েছিল কেকর প্রথম যে পুরা কোটিং করছি এই সময় আরও অবস্থা খারাপ আছিল, তো সেগুলো আর ভিডিও করছিলাম না আমি। আর এখানেও আমি আর লিয়ানা সিটরা মিলিয়া হয়ে একটা সুগার কুকিজ বানাই দিলাম। সুগার কুকিজও আজকে আমার প্রথম বানানি, আমি সবসময়ও সুগার কুকিজগুলা যে মিক্স পাওয়া যায় কিনতে কুকিজর ওগুলা আনিয়া লিয়ানা সিদ্রার লগে বানাইছি, কিন্তু প্রপার রেসিপি ফলো করিয়া বানাইছি না। তো আজকে এটা আমার প্রথম, আর খারাপ হয়েছে না, প্রথম অনুযায়ী খুবই ভালো হয়েছে আমার মতে, আর খাইতেও খারাপ আসিল না, খুবই টেস্টি আসিল। আর সময়ও খুব কম লাগছে, এক একটা ট্রে মাত্র 7-8 মিনিট লাগছে, তো খারাপ আসিল না আমার কাছে ভালোও লাগছে। আর কুকিজরও রেসিপি আমি অন্য আর একজন বেকারেরও ফলো করছি, তাই লাগি তারও রেসিপি আপনার লোকে আর দেখাইলাম না কারণ আমি বেকিংও খুব একটা ভালো নাই, সবও যা দেখিয়া দেখিয়া শিকা ট্রাই করি আঁকি। কোনোদিন যদি একবারে বালাটিকে টিপস ট্রিক সপ্তাহ জানিয়া শিকিলাই তখন অবশ্যই আপনার লগে শেয়ার করব। কুকিজগুলা একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি দুইটা ফন্ডেন্ট বানাই দিছি, আর দুইটা ফন্ডেন্টে একলগে মিক্স করিয়া অলাহান সমান কুকি কাটার দি কাট করিয়া তারপরে কুকিজের উপরে বয়াই দিছি।
কুকিজ গুলা রয়্যাল আইসিং দিয়েও ডেকোরেশন করা যায় সুন্দর করিয়া। রয়্যাল আইসিং দিয়ে আরো সুন্দর হয়, কিন্তু সময় লাগে রয়্যাল আইসিংটা সেট হইতে। তো আমার কাছেও তো সময় আছে না, এর লাগে আমি ফন্ডেন্ট দিয়েও করে লাইছি। তো জানাইবা আপনারা আমার কুকিজ গুলাও কিলা নইছে। আর এটা আছিল শনিবার রাত্রে আমি যে আগর ব্লগও দেখাইছি আমরা খাওয়া দাওয়া, এরপরেও টেবিলটা সেট করতে আমি কিন্তু মাত্র 5 মিনিট নিয়েছিলাম। এত তাড়াহুড়া করছিলাম যে খোয়ার মতো না। লিয়ানার আব্বুর কিন্তু কোনো ধারণা আসিল না কেক তারপরে প্রেজেন্ট কিচ্ছুর। তো আমি তান্ডে খাওয়া দাওয়া পরে সপ্তাহ গুছাইয়া ময়লা পালানি লাগি নিচে হয়েছি যাইতা। নিচে আমরা ডাস্টবিন আছে, তো আমি হয়েছি প্লিজ একটু ওগুনটা পালাই আইও, নাইলে গন্ধ হয়ে যাইব। তো আমি প্রত্যেক দিন রাত্রেও ময়লা পালাই দেই, তাইনো জানোই। তো এটা রুটিন আমরার, তো তাইনো তাড়াতাড়ি গেছুন গি। আর শুয়ে প্রেজেন্ট সপ্তাহ আগেও আমি রেডি করিয়া রাখি দিছিলাম এক সাইডে দিয়া, তাই যেখানে দেখছেন না ওখানো। আর পরে তাই নিচে যাওয়ার সাথে সাথেও আমি সপ্তাহ টেবিলও সেট করে লাইছি, কুইকলি সেট করছি। আমি জানি না আমি কিলান অত কম সময়ের ভিতরে করছি। আর এখানেও অল্প একটু প্রেজেন্ট, আমার সপ্তাহ কি খুশি লাগে। আজকের সপ্তাহ জিনিসও আমার প্রথম ইউটিউবর যে ইনকাম করছি ও তাকেও কিনা আর সপ্তাহ করা। তো খুশি লাগে নিজের টেখাই লিয়ানার আব্বুর লাগে কিছু করতাম পারছি। আর আজকে আমি যতখানো ইউটিউবিংও আসি বা করিয়া যাইলাম সপ্তাহ কিন্তু লিয়ানার আব্বুর কারণে। আমি ইউটিউব চ্যানেল খোলার কোনো ইচ্ছা বা কোনো চিন্তাও আসিল না জীবনে, লিয়ানার আব্বু আমার ইউটিউব চ্যানেল প্রথম খুলিয়া দিছেন। তো প্রথম ইউটিউবর রোজগার থাকি অবশ্যই ডেজার্ভ করেন লিয়ানার আব্বু কিছু। তো এর লাগিও করা আর আমার খুব ইচ্ছা আছিল আমি কিছু লিয়ানার আব্বুর লাগে করতাম। তো ফাইনালি করছি, এর লাগে খুশি লাগে। আর তাইনও খুব খুশি হয়েছেন, সারপ্রাইজ আসলা। ফাইনালি আমি লিয়ানার আব্বুরে সারপ্রাইজ করতাম পারছি, কারণ সব সময় তাইনা আমারে সারপ্রাইজ করেন। তো এগুলো আমার প্রথম তান্ডে সারপ্রাইজ করা। আর আমার মতে আমরা প্রিয়জনগুলারে খুশি করতে হইলে স্পেশাল ডে বা খুব বেশি যে টাকা স্পেন্ড করা লাগবে তা কিন্তু না। ছোটোখাটো জিনিস বা একটা ছোট্ট বালা খাজার মাধ্যমেও আমরা আমরা প্রিয়জনগুলারে খুশি করতাম পারি। আর প্রত্যেকটা ডেও আমরা লাগি স্পেশাল যদি আমরা স্পেশাল করিয়া তুলতে পারি। ছোট্ট একটা কাজ বা উপহারের মাধ্যমে যদি প্রিয়জনকে খুশি করা যায় তাইলে খারাপ কি তা। আর দোয়া করি সবে সবর প্রিয়জনগুলারে লইয়া বালা থাকতা সুস্থ থাকতা। আর যারা আমার ভিডিও ও পর্যন্ত দেখরা তারারে হইমো আমার ফ্যামিলির লাগিও। আপনারা সবে দোয়া করবা আল্লাহ যাতে আমরারে সুস্থ সবল রাখুন, বালা রাখুন। আর এখানেও যে প্রেজেন্ট দেখতে পারা এটা লিয়ানা সিদ্ধার তরফ থাকি তারার আব্বুর লাগি। আর আমি আসলে খুব বেশি অনলাইন শপিং করতাম বালা পাই না। তো দিস টাইম তো লকডাউন আছিল, তো প্রত্যেকটা জিনিসও অনলাইনও অর্ডার করা লাগছে। তো খুব কষ্ট আছিল কারণ জিনিসগুলো আইরও না টাইম মতো, আর একটা টেনশন আছিল। তো সবটাকে বেশি টেনশন দিছে ও প্রেজেন্টটাও, এটা কিন্তু আইসিল না টাইম মতো। আমি তো বুঝছি আর আইতেও নাই। তো খিলান খিলান জানে ফ্রাইডে সকালে বেলা হঠাৎ করে আইছে, তো যার কারণে দেওয়া হয়েছে তান্ডে, নাইলে তো আর এদিন দেওয়া গেল না।
আর এটা আছে রবিবার দুপুর বেলা আমার শাশুড়ির ঘরে যাইরাম লাঞ্চের লাগি। রবিবার দিন বারোইবার আসলে কোনো ইচ্ছা আছিল না, তারপরেও আমার শাশুড়ি খুব হরি ফোন ঘুরাইরা আর হইরা লাঞ্চ যাইবা লাগি, তো যাওয়া হয়ে গেছে। আর যাওয়ার পরে তো আমরা দেখতে পারা কতটুকু সারপ্রাইজ হয়েছি, তাই কত তার আনচয়ন লাঞ্চের লাগি। তো এরপরে আমরা সবে একলগে বইয়া লাঞ্চটা করলাম আর ওলান হরিও ও দিন কুটাও খাটি গেছে আমরা। আর তখন ওয়েদারটাও খুব ভালো আছিল, তো ভালো লাগছে বাইরে গিয়া। আর আমিও কয়েকদিন পরেও বারো ইসলাম, তো ভালোও লাগছে। আর এখন কিন্তু আবারও ঠান্ডা পড়ে গেছে, বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। ব্রিটিশ ওয়েদার বলিয়া কথা, ঘুম থেকে উঠিয়া এক ওয়েদার আর ঘুমানে যাইতে যাইতে আর এক ওয়েদার। তো যাই হোক, ওলা খান করিয়াও আমরা সব একলগে খাওয়া দাওয়া করলাম আর ও দিনটাও খাটি গেছে আলহামদুলিল্লাহ পালায় পালায়ও। আর আমার ভিডিও আজকে অতটুকু, আশা করি আপনার আমার ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়া যাইতে ভুলবা না, আর যদি বেশি ভালো লাগে তাইলে আমার ভিডিওটা শেয়ার করবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তারারে কইমো একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমারে আর আমার ফ্যামিলিরে। আপনারা দোয়াত মনে রাখবা, আমিও আপনারা সবার লাগি দোয়া করমো। আজকের মতো অনুশেষ করাম, আল্লাহ হাফেজ।